কুমিল্লায় প্রাইভেট কার খাদে পড়ে স্বামী স্ত্রী সহ তিন সদস্য নিহত হয়েছেন রোববার সকাল সাতটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জেলা দেবীদের উপজেলার সাহারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ফিনি সদর উপজেলার পাড়া এলাকার গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজি তার স্ত্রী জাহানারা আক্তার এবং জাহানারা আক্তারের বোন সালমা আক্তার নাজমা হাইওয়ে পুলিশ জানায় ঢাকা থেকে প্রাইভেট কারটি ফেনি যাচ্ছিল সাহারপাড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হয় হাইওয়ে ইনচার্জ এস আই প্রেমধর মজুমদার জানা দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে